এটা কত? 182,000। জি। আর এটা হলো এটা কত? 120,000। আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। ভালো আছেন না? এইটা একটাই আপনাদের? আপনারা তো এটা আপনাদের কি ফ্যাক্টরি থেকে আনেন না কিনে আনেন? আচ্ছা ম্যানেজার সাহেবকে একটু বলেন। ভাই সাহেব আসুন, ভালো আছেন? কি নাম আপনার? নাহিদ। নাদিম। নাদিম ভালো আছেন না? এইটা আপনারা কিনে আনছেন? কত করে আনছেন? ভাউচার আছে? আচ্ছা আমি আরেকটা জিনিস একটু আপনাকে বলেন তো, যে মানে এই প্রাইসটা কবে লাগিয়েছেন আপনারা? এটা যখন কিনে তখন সবচেয়ে ভালো কি আছে আপনাদের এখানে? এইটা এইটা এগুলো কত করে? আর এইটা এইটা এগুলো কত করে? এটা কত? 182,000। এটা কি আপনার জামদানি না মসলিন? জামদানি। 1,00,000। এটা কত? 120,000। তো এগুলো এগুলোর ইয়ে কত, মানে আপনার এটার মানে ক্রয় মূল্য কোথায় আপনাদের? ম্যানেজার কিন্তু এতক্ষণ লাগার কথা না। আচ্ছা আপনার এখানে খোকন দাদা শাড়ি বের করেন তো? ১৫০০ টাকায় লাভ করতেছেন কত? এত করা যাবে না তো, আপনাদের ইনসেকশন দিয়েছে না? ২০-২৫% লাভ রাখেন, কমান। ২৫ বেশি কি হবে? না সবগুলোতে আমরা যেটা বলি এত এত যাওয়া যাবে না। ঠিক আছে আপনারা লাভ করেন, ৪৫% লাভ কেন করবেন? এটা তো আপনি প্রোডিউসার না, আমাদের বলেন প্রোডিউসার। প্রোডিউসার বলতে মানে আপনারা বানান, এটা তৈরি করেন না কিনে আনেন? আমাদের বানানো আছে। আচ্ছা আপনি যখন কিনে আনবেন তখন আপনি এই যে হাত বদলের মধ্যে আপনি ৪৫% লাভ করলে তো কত? একটা যেটি ১০০ টাকার তৈরি হয়েছে, যাক আমরা ইনসেকশন দিয়ে গেলাম, আপনারা এটা ফলো করবেন, আমরা পরে আসবো। ঠিক আছে এটা কিন্তু বলবেন মালিক পক্ষের সাথে কথা বলেন। ঠিক আছে আর ওইটা দেখান, ওইটা কত আসছে? ১,০০০ ৫৫,৫০০।
40% লাভ করতে হলো না কিছু তাহলে এত লাভ করবেন কেন ওই যে উনাদের এখন আপনাদের উনাদের যদি আমি জিজ্ঞেস করি যে উনারা আসসালামু আলাইকুম আমরা ভক্ত অধিদপ্তর থেকে আসছি যে ধরেন আপনারা জানেন নাকি যে 50% করে লাভ করে নেয় 45% করে লাভ করে নেয় জানেন না তো এইটা হলো নাকি এখন আমরা যদি বলি আসেন বিষয়টা ধরা ধরি না একটু খেয়াল করেন বিষয়টা হলো সবাই মিলে আমরা কাজ করলে একটা ডেভেলপমেন্ট আসবে আপনি লাভ করেন বেলি রোডে দোকান ভাড়া বেশি আমরা সেটাও আমলে নিলাম কেমন কিন্তু আপনার বেলি রোডে আমরা একটা বলবো অফিসে একটা রেঞ্জের বেশি তো যাওয়া ঠিক না জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা এবারে দেশব্যাপী তদারকি কার্যক্রম করছি আপনারা দেখেছেন ঈদের সময় আমরা মূলত নিত্য পণ্যের বাজারে তদারকি করেছি আর রমজানের প্রথম সপ্তাহ থেকে আমরা অফিসে তাদের ডেকে যে মত বিনিময় সভা করেছি আমাদের যে এই মানে পোশাক সামগ্রী তার কসমেটিক্স এবং আগামী সোমবারে পরিবহন যে মালিক সমিতি ট্রাক মালিক সমিতি বাস মালিক সমিতি এবং ব্যবসায়ীদের সাথে এই সবগুলো কিন্তু আমাদের ভোক্তা স্বার্থে করছি আমরা আপনারা জানেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই বিষয়গুলো আমরা দেখে থাকি দেখার বিষয় হলো আমরা ব্যবসায়ীদের নিয়ে যখন সভা করছি আমরা তাদের অনুরোধ করছি আমরা যখন এখানে এসে তাদের ভুল ধরিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন গত সপ্তাহে একটা প্রতিষ্ঠানকে আমরা 5,000 টাকা ফাইন করছি আমরা যখন এখান থেকে চলে যাই আমরা দেখলাম যে অন্য মিডিয়াতে তারা একটু ভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে তাদেরকে অনেকেই বলে যে ইচ্ছা করে জরিমানা করা হয় কেউ কেউ আবার নানাভাবে ভিন্ন মতামত দেয় তো বিষয়টা কিন্তু সেটা না আমাদের কথা স্পষ্ট আমরা বলেছি আপনার ক্রয়ের ভাউচার রাখতে হবে আপনি আপনার যে প্রতিষ্ঠান সংরক্ষণ করবেন আপনি বিক্রয় রসিদ ভোক্তাকে দিতে হবে ক্রয় বিক্রয় যদি ফারাক দেখি আপনারা আজকে দেখেছেন এখানে টাঙ্গাইল শাড়িকুটি একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি তারা একটি মসলিন শাড়ি তাদের ক্রয় হলো 38,000 টাকা যেটা তারা বিক্রয় করছেন আমরা দেখেছি 59,000 টাকা এটা তারা ব্যাট সব বলেছে তাহলে ব্যাট বাদ দিয়ে কত হতে পারে তাদের কস্টিং কত আসবে সেই বিষয়গুলো যাচাই করে লাভ কত হতে পারে আমরা আগামী মঙ্গলবার তাদের ডেকেছি এখানে কসমেটিক্সের কয়েকটা প্রতিষ্ঠান নামি দামি ব্র্যান্ড যেগুলো নামি দামি ব্র্যান্ডে আমরা দেখলাম যে অনিয়ম কেন এমন হবে আমরা এই যে বারবার তাদের আপনারা দেখেছেন আমরা গত সপ্তাহের তুলনায় আজকে আমাদের অভিযানে কিন্তু আমাদের যে আর্থিক জরিমানা আরোপের পরিমাণ বেশি ছিল আমরা 3টি প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা করেছি তো জরিমানা তো মুখ্য হতে পারে না মুখ্য হলো আমার নিজেকে আমার সংশোধন করা ব্যবসায়ী যখন একটা প্রোডাক্ট যে বাইরে আনবেন আপনি অবশ্যই স্টিকারে সব থাকতে হবে আর দেশি প্রোডাক্ট হলে কোম্পানি দিয়ে যাবে কেউ দোকানে বসে বসে স্টিকার লাগবেন এই সুযোগ আর নাই আমরা বলেছি যে যদি কেউ দোকানে যে এটা গান এটা ইয়ে মেশিনটা পাওয়া যায় যেটাতে স্টিকার প্রাইস গান যে প্রাইস গানটা পাওয়া যায় তাহলে কিন্তু ওই দোকান আমরা বন্ধ করে দিই এটি সবার জন্য নিচ্ছে না আরেকটা বিষয় যেসব এই সুপার মলগুলোতে এই যেমন এইগুলো মার্কেট কিন্তু মার্কেটে এখানে কেন অনিয়ম হবে এটা অবশ্যই ব্যবসায়ী সমিতি দেখবে তাদের দায় আছে এখানে তাদের যে দায়িত্বের অংশের মধ্যে পড়ে আমরা এই মার্কেট ব্যবসায়ী সমিতিকে আমরা যেহেতু দ্বিতীয়বারে একই ভুল পেয়েছি আমরা তাদের নোটিশ করব আমরা চাই যে যার উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করলে এই অনিয়মগুলো দূর হবে তবে আবারও বলছি সব কিছু একদিনে রাতারাতি চেঞ্জ হবে না আমরা যখন সবাই মিলে একসাথে কাজ করব আমাদের যে মিডিয়া সহকর্মীগণ আমাদের এই বিষয়গুলো তুলে আনেন পাশাপাশি আমরা এখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন পেশাজীবী মানুষজন আছেন সুশীল সমাজ আছেন বিশেষ করে তরুণরা আছে আমরা সবাইকে বলবো আমাদের ভোক্তা অধিদপ্তর একটা হটলাইন আছে 16121 পাশাপাশি আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে সবাই কিন্তু এই বিষয়গুলো জানাতে পারেন ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে এই বিষয়গুলো যখন সবাই মিলে জানাবে আমরা কিন্তু তথ্য পেলে কিন্তু আমরা আসছি সেটা দিনে হোক রাতে হোক আমাদের টিমগুলো কাজ করছে এই জন্য আমরা আবারও বলছি সবাইকে যার যার উপর অর্পিত দায়িত্ব যেটি সেটি ঠিকভাবে পালন করলে এই ক্ষেত্রে উত্তরণ সম্ভব হবে